محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد دیوانیشی মনির আমার আরদিশ নারী যন্ত্রণা ধ্বনি যদি হইতাম ধ্বনি যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মহম্মদে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نبي وفنار بھلو بشائي جيبوني رغونا جھوري جائي নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহবুবে মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد مولا سوبائی گناہ گڑ گو اسی چھی اپنار دوڑ باری جارو سنائی سشتی کرسی مفو کوڑن تار خطیر اللہ সুন্দরী মৌদিনা জয়তে এই মন দেবনা হৈরি দয়া কর জন্নতে বাসী হইতে চাইলে তার বড়ে করো সাধু না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহাপদে লা ইলাহা ইল্লাল্লাহ
তুমি কহুরিব দহিলাম সহিল্লাহ তুমি কহুরিব দহিলাম নজিল্লাহ মোর নবীকে বনাইল তুমি মোর নবীকে বনাইল তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিশেষ করে মেহে সাতবাড়িয়া সোনাইমুড়ি মুন্সিবাড়ি সংলগ্ন মাঠ, এখানে বাবা মা আওলাদ বংশধর আত্মীয় স্বজন এলাকাবাসী এবং হিতাকাঙ্ক্ষী সকল মুমিন মুসলমানদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি উদ্বোধক যিনি আলহাজ মৌলভী মোহাম্মদ শামসুল হক সাহেব, পিতা মোহাম্মদ মরহুম মৌলভী সেলিম উদ্দিন সাহেব, মাতা মরহুমা ফাতেমা বেগম সাতবাড়ি বরুড়া কুমিল্লা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক অতিথির নাম রয়েছে, সবার নাম বলতে পারবো না, অনেক সময় লেগে যাবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত প্রেমময় যিনি, আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি আসলে জানতাম না যে আমার প্রিয় মানুষটা আজকে আমার নামের নিচে ওনার নাম যা সম্মানিত উপস্থিত ওনাকে, সে দেখেই কিন্তু আমি আসলে একটু আতঙ্কিত হয়ে গেছি। যিনি হযরত মাওলানা আলী আকবর ফারুকি সাহেব প্রিন্সিপাল বরুড়া কামিল মাদ্রাসা, অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আমার কাছে মনে হচ্ছিল যেন উনি আজকে আলোচনা করবে আর আমি শুধু শুনতেই থাকব। আলহামদুলিল্লাহ বলেন না, যাই হোক, আমার ডানে বামে বিশেষ করে আমার পাশে আমার খুবই গোলাম রাব্বানী হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাসেমী সাহেবের শ্রদ্ধেয় আব্বাজান, আমার বাবার মতোই বয়স। ওনার আব্বা আসলে ওর সাথে আমার সবচেয়ে ভালো মধুর একটা সম্পর্ক আছে। আমি যখন মেডিকেলে জুমার নামাজ পড়াতাম তখন ওকে প্রধান বক্তা হিসাবে আমি ওনাকে ইনভাইট করেছিলাম। তো এখানে আরো ওলামাই কেরাম রয়েছেন, জানে ভাবে সামনে পিছনে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ যিনি আজকে আলোচনা সবার আয়োজন করেছেন, উনি ওনার সহযোদ্ধা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, সকলের কদমে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহফিল কবুল হওয়ার জন্য কিন্তু অসংখ্য মানুষ শর্ত নয়, শর্ত হল প্রেম, ঠিক না? কথা বলে না, মাহফিল কবুল হওয়ার জন্য অসংখ্য মানুষ শর্ত নয়, শর্ত কি? প্রেম, ভালোবাসা এবং তাকওয়া। আমরা যদি সত্যিকার এখান থেকে জিকিরের সময় কিন্তু ইচ্ছা মতো কথা বলছো, এই পিচ্ছি জালিবে আনবো, আনাবো, এখানে বসলে কিন্তু একদম চুপচাপ বসে থাকতে হবে, নাইলে কিন্তু এই কানে ধরাইয়া দাঁড় করে রাখো, দাঁড় করাইলেও যদি না হয় 50 বার আপ ডাউন করা মুখ, ঠিক নিও, ঠিক আছে না? এনে বসলে কিন্তু চুপচাপ বসতে হবে, যে চুপচাপ বসে থাকতে পারবা তে আলোচনা শুনতে পারবা, ডিস্টার্ব করলে কিন্তু যেটা বলছি রইব, ঠিক না? সম্মানিত উপস্থিতি, প্রিন্সিপাল সাহেব অত্যন্ত চমৎকার চমৎকার কথাগুলো বলে গেছেন, তা আমার কথাগুলো কতটুকু চমৎকার হবে আমি জানি না, তারপরে বলার চেষ্টা করব। শুরুটা আমি এমন ভাবেই করতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকে কিন্তু স্ট্রং, আবার অনেকে কিন্তু দুর্বল, কাউকে বলবো উইক, আবার কাউকে বলতে হবে ভেরি স্ট্রং। এই জন্য আমি দুরুদ পড়েছি, আওয়াজটা কিন্তু যথাযথ হয়নি, জিকির করেছি সেই আওয়াজটাও কিন্তু যথাযথ হয়নি, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনই জবানটা বুট বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য বন্ধুর বাড়ি গিয়ে গিয়ে ইচ্ছে করে মজা করে খাবার খাওয়ার জন্য দেয়নি, চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য, বিশেষ করে ইয়াং মেন যারা, তারা ফ্রেন্ড সার্কেলদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে যেটা শরীয়ত সম্মত নয় ওই ধরনের কথা বলার জন্য আল্লাহ জবানটা দেয়নি। আল্লাহ কেন জবানটা দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে সুবহানাল্লাহ। আরবিতে বলা হয়, আরবিতে যে শব্দটাকে জিকির আমরা জানি কি জিকির, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এই যে জিকির করলাম, আপনি কিন্তু জিকির করেননি, অনেকে কিন্তু মুখটা একবার বর্ষাকালে হামুক বের হয় না, হ্যাঁ হামুকের মতো শক্ত করে বসে রয়েছে, রং দেখছেন, রঙের ডিব্বা কিন্তু এখনো দেখেন নাই, সোনার চান পিতলা গুগু কবরে গেলে বুঝবেন কত ধানে কত, ঠিক না?